আশা করি স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো। তো আমরা বিগত ক্লাসগুলিতে অনেকটা আমাদের সিলেবাস প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি তোমাদের সার্ভে আপডেটের যে টেকনিক্যাল ড্রয়িং, সেখানে যেগুলো রয়েছে তো আমরা সিলেবাসের শেষ পর্যায়ে আজকের যে চ্যাপ্টারটি নিয়ে তোমাদের আলোচনা করা হবে সেটার নাম হচ্ছে প্রজেকশন। এই প্রজেকশন জিনিসটা কে আগে তোমাদের জানতে হবে। তো প্রথমেই চলে আসি আমরা প্রজেকশন কি, হোয়াট ইজ প্রজেকশন। প্রজেকশন হচ্ছে কোনো একটি অবজেক্ট বা কোনো একটি বস্তুকে কোনো একটি ভিউ থেকে যদি দেখা হয়, মানে যে কোনো সাইড, সেটা হতে পারে আমি উপর থেকে দেখতে পারি, আমি সাইড থেকে দেখতে পারি, আমি ফ্রন্ট থেকে দেখতে পারি, যেখান থেকেই দেখি না কেন, ওই বস্তুটি যে প্রতিচ্ছবি, যে ভিউ থেকে দেখছি সেই ভিউটির যে প্রতিচ্ছবি আমরা পাবো সেই প্রতিচ্ছবিটাকে বলছি ওই অবজেক্টটির প্রজেকশন। যে কেমন মনে করে নিলাম, আমি মনে করে নিলাম আমি এই একটি ঘন বস্তু এঁকেছি, এই ঘনকে এই ফ্রন্ট থেকে দেখছি। তাহলে এখন যদি আমি ফ্রন্ট থেকে দেখি এই বস্তুটিকে, তাহলে আমি দেখতে কোনটা পাবো, অর্থাৎ এটা যদি নামকরণ করা হয় এ বি সি ডি, তাহলে আমি এই যে এ বি সি ডি এই যে বর্গাকার জায়গাটি রয়েছে, এই বর্গাকার শুধু জায়গাটিকে আমরা দেখতে পাবো, টোটাল ঘন বস্তুটিকে দেখতে পাবো না। যেটুকুই দেখতে পেলাম এই প্রতিচ্ছবিটাকে যদি আমরা কোন একটি শীটের উপর অঙ্কন করি, যে প্রতিচ্ছবিটি পাওয়া গেল এই বস্তুটি থেকে, এই প্রতিচ্ছবিটাকে বলা হচ্ছে এই অবজেক্টটার প্রজেকশন চিত্র। বোঝা গেল পরিষ্কার? তো এবার আসি, আমরা যে প্রজেকশন গুলো করে থাকি আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে প্রজেকশন করে থাকি। কি কি পদ্ধতিতে প্রজেকশন করা হয় আমাদের? মূলত আমরা চারটি পদ্ধতিতে প্রজেকশন করে থাকি। এক নম্বর বলছি অর্থোগ্রাফিক প্রজেকশন, অর্থোগ্রাফিক প্রজেকশন। দু নম্বরটাকে বলছি আইসোমেট্রিক প্রজেকশন, তিন নম্বরটাকে বলছি অবলিক প্রজেকশন, আর চার নম্বরটাকে বলছি পার্সপেক্টিভ প্রজেকশন। এই চারটি প্রজেকশন আমাদের বিভক্ত করা হয়েছে, প্রজেকশন দিকে চারটি ভাগে, একটা হচ্ছে অর্থোগ্রাফিক, দু নম্বর হচ্ছে আইসোমেট্রিক, তিন নম্বর হচ্ছে অবলিক, এবং চার নম্বর হচ্ছে পার্সপেক্টিভ। তার মধ্যে তোমাদের আইটিআই সিলেবাসের মধ্যে এই দুটি প্রজেকশন ইনভলভ করা হয়েছে, অর্থাৎ অর্থোগ্রাফিক এবং আইসোমেট্রিক, এই দুটি নিয়ে তোমাদের সিলেবাসের মধ্যে পর্যালোচনা করা হয়েছে। তো আমরা প্রথমেই আসি অর্থোগ্রাফিক এবং আইসোমেট্রিক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেটুকু জেনে নিই, তারপরে আমরা বিস্তারিত আবার অর্থোগ্রাফিকের দিকে চলে আসবো, কিভাবে অর্থোগ্রাফিক প্রজেকশন কাকে বলা হয় বা কিভাবে আমরা প্রজেকশন করি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুরু করব। প্রথমেই আসি অর্থোগ্রাফিক প্রজেকশন এবং আইসোমেট্রিক এই যে দুটো প্রজেকশন, এই দুটোর মধ্যে আমাদের তফাৎটা কি আছে। অর্থোগ্রাফিক হচ্ছে সেই প্রজেকশন যে প্রজেকশনে কোনো একটি অবজেক্ট, একটু আগেই যে অবজেক্টটি এঁকেছিলাম, কোন একটি অবজেক্টে তিনটি ভিউ, অর্থাৎ আমরা যদি এটা আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তো আমি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে এই যে ফ্রন্ট ভিউ এটাকে আমরা বলবো ফ্রন্ট ভিউ, আমি যদি সাইড থেকে দেখি এটাকে বলা হচ্ছে সাইড ভিউ, যদি উপর থেকে দেখি তাহলে এটাকে আমরা বলছি টপ ভিউ। তাহলে এই যে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এবং টপ ভিউ, তিনটি ভিউকে যদি আলাদা আলাদা সেপারেট ভাবে দেখি, যে প্রজেকশন চিত্রের মধ্যে মাধ্যমে
তিনটি ভিউকে আলাদা আলাদা ভাবে দেখা হয় সেই প্রজেকশনটিকে বলা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আইসোমেট্রিক প্রজেকশন কখন বলবো? যে ভিউতে তিনটি ভিউ একই সঙ্গে অর্থাৎ ফ্রন্ট ভিউ, টপ ভিউ অর্থাৎ এই ছবিটিকে তখন আমরা একটি ইনক্লিনেশন অবস্থায় দেখব, অর্থাৎ এমন একটি সার্টেন অ্যাঙ্গেলে দেখা হবে যে ওই বস্তুটির তিনটি ভিউ একই সঙ্গে দেখা যাবে, অর্থাৎ ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ তিনটি ভিউ একই সঙ্গে দেখা যাবে। যে প্রজেকশনের মাধ্যমে আমরা তিনটে ভিউ একত্রে একসঙ্গে দেখতে পাই সেই প্রজেকশনটিকে বলা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন। ক্রিয়া হলো দুটোর মধ্যে তফাৎ। এবার চলে আসি আমাদের প্রজেকশন করতে গেলে আমরা কিভাবে করব, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, এই অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে আমরা আলোচনাটি শুরু করব। এই যে তিনটে ভিউ বললাম, কিভাবে আমরা ভিউগুলো পাবো, অবজেক্টটিকে কোথায় রাখতে হবে, এগুলো সবই আমরা বিস্তারিত আলোচনা করব। এখন প্রথমেই চলে আসি আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন নাম্বার ওয়ান। অর্থোগ্রাফিক প্রজেকশন কাকে বলছি? অর্থোগ্রাফিক প্রজেকশনে বলা হচ্ছে যে হোয়েন দা প্রজেক্টর প্রজেক্টর আর প্যারালাল টু ইচ আদার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ প্রজেকশন দ্যাটস কল অর্থোগ্রাফিক প্রজেকশন। তাহলে আমরা সংজ্ঞাতে কি বলছি, হোয়েন দ্য প্রজেক্টর আর প্যারালাল টু ইচ আদার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ প্রজেকশন দ্যাটস কল অর্থোগ্রাফিক প্রজেকশন। এই যে অনেকগুলো কথা বললাম, প্রজেক্টর, প্লেন অফ প্রজেকশন, এই জিনিসগুলো কি বা কে দেখছে, এই শব্দগুলো আমরা কোথা থেকে পেলাম, এই যে শব্দগুলো এগুলো আমরা কোথা থেকে পেলাম, এইগুলো সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। আমরা যখন প্রজেকশন করি আমাদের তিনটে মূল ভিউ থাকে, তিনটে মূল অবজেক্ট। কি কি না সংখ্যাটা তোমাদের বললাম, এই সংখ্যা থেকে আসি আমরা প্রজেক্টর বা প্লেন অফ প্রজেকশন বলতে আমরা কি বুঝি, তিনটে মেন জিনিস কি বলছি, এক হচ্ছে অবজার্ভার, এটাকে আমরা বলছি কি না অবজার্ভার, এটাকে বলছি অবজেক্ট, এবং এটাকে বলছি আমরা প্লেন অফ প্রজেকশন। এটাকে বলছি অবজেক্ট, এটাকে বলছি আমরা প্লেন অফ প্রজেকশন। তাহলে আমাদের প্রজেকশন করতে গেলে এই তিনটে মূল বিষয় কিন্তু বর্তমান থাকতে হবে। অবজার্ভার মিন্স আমি অবজার্ভার, অর্থাৎ যে দেখছে, সে আমি হতে পারি, তুমি রাম হতে পারো, শ্যাম হতে পারে, যদু হতে পারে, যে যে ওই অবজেক্টটিকে লক্ষ্য করছে সেই হচ্ছে অবজার্ভার। কাকে দেখছে? অবজেক্টকে দেখছে। এই অবজেক্টের চিত্রটা কোথায় গিয়ে পড়বে? না প্লেন অফ প্রজেকশনের উপর। এখন প্লেন অফ প্রজেকশনের উপর পড়বে কিভাবে? যখন অবজার্ভার দেখে আমরা মনে মনে কল্পনা করি যে আমাদের চোখ থেকে একটি রশ্মি নিঃসারিত হয়, ওই রশ্মিটা গিয়ে কোথায় পড়ে? না এই অবজেক্টের উপর। মিন্স যে রশ্মিটাকে আমরা মনে মনে কল্পনা করছি দ্যাটস কল্ড প্রজেক্টর, এটাকেই আমরা প্রজেক্টর হিসাবে গণ্য করছি। অর্থাৎ আমাদের চোখ থেকে যে রশ্মিটা বেরিয়ে আসছে সেটা আমরা মনে মনে কল্পনা করছি এবং সেটাকেই প্রজেক্টর হিসাবে কল্পনা করছি,
এই প্রজেক্টর গুলো ওই অবজেক্ট মারফত দিয়ে কোথায় প্রতিফলিত হচ্ছে, না প্লেন অফ প্রজেকশনের উপর প্রতিফলিত হচ্ছে। এখন এই যে প্রজেক্টর গুলো চলে গেল কোথায়, অবজেক্টকে ছুঁয়ে অবজেক্টের প্রতিটি কর্নার থেকে, অবজেক্টের প্রতিটি কর্নার থেকে এক একটি প্রজেক্টর গিয়ে কোথায় প্রতিফলিত হলো, প্লেন অফ প্রজেকশনের উপর। এই প্লেন অফ প্রজেকশনের উপর প্রতিফলিত হওয়ার ফলে ওই প্রজেকশন অফ প্লেনের উপর এক একটি বিন্দুর সৃষ্টি হবে। এই বিন্দুগুলিকে যদি আমরা লাইনের মাধ্যমে যুক্ত করি, তাহলে যে অবজেক্টটির দিকে আমি দাঁড়িয়েছিলাম ওই অবজেক্টটির ভিউ আমরা আমাদের ড্রয়িং পেপারের উপর ফুটে উঠবে। যে ভিউটি ফুটে উঠল সেটাকেই আমি বলছি ওই অবজেক্টটির প্রজেকশন চিত্র। তাহলে তিনটে মূল জিনিস আমরা জেনে নিলাম। এবার চলে আসি আমরা কিভাবে অবজেক্টগুলোকে রাখবো এবং ভিউগুলোকে, এই যে ভিউগুলো দেখছি ভিউগুলো আমরা কোথা থেকে পাবো। আমাদের দুটি মূল প্লেন, একটি যে আমরা বলছি ভার্টিক্যাল প্লেন এবং একটি যে আমরা বলছি হরাইজন্টাল প্লেন। আমরা লাইনের সময় শিখেছিলাম এই দুটো হচ্ছে, একটাকে বলছি ভার্টিক্যাল লাইন আর আরেকটাকে বলেছিলাম হরাইজন্টাল লাইন। এখন আমরা ড্রয়িং এর অর্থাৎ প্রজেকশনের জায়গায় এসে আমরা এটাকে মনে করছি হরাইজন্টাল প্লেন এবং এটাকে মনে করছি ভার্টিক্যাল প্লেন। এটা অ্যাপ্লিকেশন ফর্মে আমরা লিখছি ভিপি ভার্টিক্যাল প্লেন এবং এটাকে বলছি হরাইজন্টাল প্লেন এইচপি। অর্থাৎ একটাকে আমরা এইচপি দিয়ে ডিনোট করছি আর একটাকে ভিপি দিয়ে ডিনোট করছি। এখন আমাদের এই প্রজেকশন করার সময় আমাদের মূল চারটে কোয়াড্রেন্ট থাকে। এটাকে আমরা বলছি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলছি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলছি থার্ড কোয়াড্রেন্ট এবং এটাকে বলছি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট। প্রত্যেকটি কোয়াড্রেন্টে দুটি করে প্লেন রয়েছে, এটাকে আমরা বলছি এইচপি হরাইজন্টাল প্লেন এবং এটাকে বলছি আমরা ভিপি ভার্টিক্যাল প্লেন। সেকেন্ড কোয়াড্রেন্টে এটাকেই বলছি আমরা ভিপি এবং এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টের এইচপি বলা হচ্ছে এই কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে এসে এইচপি থাকছে এটাই এবং এর ভিপি হয়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে তখন এটাই এর ভিপি, এবং ফোর্থ কোয়াড্রেন্টে যখন আসি তখন এটাই হলো এর ভিপি এবং এটা হলো এইচপি। তাহলে চারটে কোয়াড্রেন্ট সম্পর্কে আমরা বুঝে গেলাম যে প্রত্যেকটি কোয়াড্রেন্টে দুটি করে তল থাকে, একটা করে হরাইজন্টাল তল একটা করে ভার্টিক্যাল। এখন আমি যখন অবজারভার, আমি অবজারভার আমি দেখব না, আমি কোথা থেকে দেখছি, আমি অবজারভার এখান থেকে দেখছি। অবজেক্টটিকে কোথায় রাখা হয়েছে, মিডিলে রাখা হয়েছে। তাহলে কার মিডিলে রাখা হয়েছে, না অবজারভার এবং প্লেন অফ প্রজেকশন, এটা প্লেন অফ প্রজেকশন আমি অবজারভার। তাহলে অবজারভার এবং অবজেক্ট কোথায় রাখা হয়েছে, প্লেন অফ প্রজেকশনের মাঝে। যে প্রজেকশন মেথডে অবজেক্ট থাকে অবজারভার এবং প্লেন অফ প্রজেকশনের মাঝে, সেই প্রজেকশন মেথডটাকে বলা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। তাহলে আমরা প্রজেকশন মেথডটাকে কটা ভাগে ভাগ করেছি, না প্রজেকশন মেথডটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। কোন কোন ভাগ, একটাকে বলছি আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। দু নম্বর বলছি সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, তিন নম্বরটাকে বলছি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আর চতুর্থটাকে বলছি ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমরা কি পেলাম, না অবজেক্টটি থাকলো অবজারভার এবং প্লেন অফ প্রজেকশনের মাঝে। সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে কি হচ্ছে, না অবজেক্টটা, আমি কিন্তু অবজারভার স্থির, আমি এখান থেকে সরবো না, আমি এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে রয়েছি। প্লেন অফ প্রজেকশনে ও নিজের জায়গায় অবস্থান বর্তমান রয়েছে, মানে ও সরবে না এখান থেকে। তাহলে সরবে কে, রোটেট করবে কে, না এই অবজেক্টটি এখান থেকে সরে এই জায়গায় চলে আসবে। তাহলে অবজেক্টটা এখন কোথায় চলে এলো, অবজেক্টটা এখন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এলো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যখন চলে এলো, তাহলে
তাহলে মিডিলে কি পড়ে গেল দেখো প্লেন অফ প্রজেকশন তাহলে যে প্রজেকশন মেথডে প্লেন অফ প্রজেকশন থাকে অবজার্ভার এবং অবজেক্টের মাঝে সেই প্রজেকশন মেথডটিকে বলা হয় সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আরে একবার বলছি যে প্রজেকশন মেথডে প্লেন অফ প্রজেকশন থাকে অবজার্ভার এবং অবজেক্টের মাঝে সেই প্রজেকশন মেথডটিকে বলা হয় সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন सेम অনুরূপ ভাবে আমরা এখানে রয়ে গেছি অবজেক্টটি কোথায় চলে এলো থার্ড কোয়ার্ডেন্ট এই থার্ড কোয়ার্ডেন্টে যখন চলে এলো তখন কি হলো না আমি অবজার্ভার এখানে চলে আছি অবজার্ভার তো এখানে রয়ে গেছে বাট অবজেক্টটা এখানে চলে এসেছে থার্ড কোয়ার্ডেন্টে সেইটা তো মাঝে গিয়ে রয়ে গেল প্লেন অফ প্রজেকশন এই প্লেন অফ প্রজেকশন যখনই মাঝে থাকবে কার না অবজেক্ট এবং অবজার্ভার বাট তাহলে সেকেন্ড কোয়ার্ড্রেন্টের সঙ্গে আমার তফাৎটা কি হবে একটু পরেই বলছি এই সেকেন্ড কোয়ার্ড্রেন্টের সঙ্গে তফাৎটা কি হবে দুটি জায়গায় একই সংগ্রাম কি না সেকেন্ড কোয়ার্ড্রেন্টেও আমরা দেখেছিলাম প্লেন অফ প্রজেকশন অবজার্ভার এবং অবজেক্টের মাঝে সেটাকেও আমরা বলেছি সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনেও এসে আমরা দেখছি যে প্লেন অফ প্রজেকশন আছে অবজার্ভার এবং অবজেক্টের মধ্যে বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা একটু পরেই আসি কোন কোয়ার্ডিনেটের সংজ্ঞাটা দিয়ে দিই কোন কোয়ার্ডিনেটে তাহলে কি হচ্ছে না এই কোয়ার্ডিনেটও ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডের মতো সেমি কি হলো না এখানে অবজেক্টটি থাকছে কোথায় না অবজার্ভার এবং প্লেন অফ প্রজেকশন মধ্যে তার মানে আমরা দুটো জিনিস পেলাম ফার্স্ট এবং ফোর্থ এই দুটোতে গেলাম অবজেক্ট থাকে অবজার্ভার এবং প্লেন অফ প্রজেকশনের মাঝে আর সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমরা কি পেলাম সেকেন্ড এবং থার্ডে পেলাম যে প্লেন অফ প্রজেকশন থাকছে অবজার্ভার এবং অবজেক্টের মাঝে এইটুকু চলে গেল এইবার আসি আমরা আমাদের যখন ড্রয়িংটা করা হবে আমাদের যে একটা হরাইজন্টাল সেটাকে যদি আমরা হরাইজন্টাল মনে করি আমাদের দেখো এই ইনস্ট্রুমেন্ট বক্সটা তোমাদের কাছে রয়েছে এটাকে যদি হরাইজন্টাল তল মনে করি এটাকে যদি হরাইজন্টাল মনে করা হয় এবং আমাদের এই ব্ল্যাকবোর্ডটাকে তোমরা যদি ভিপি মনে করো তো আমি মনে করলাম এটি একটি লাইন পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে কোথায় না হরাইজন্টাল প্লেনের উপর বাট এর উপরে যে চিত্রটি পড়বে সেই চিত্রটি কিন্তু আমরা অতি সহজে ফ্রন্ট থেকে দেখতে পাবো না হরাইজন্টাল প্লেনের উপর ভার্টিক্যাল প্লেনের উপর যে চিত্রটি পড়বে সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পাবো তাহলে হরাইজন্টাল প্লেনের উপর যে চিত্রটি পড়বে সেটিকে আমাদের দেখতে গেলে কি করতে হবে এই জন্য আমরা মনে মনে কল্পনা করে নিয়েছি যে আমাদের এই যে হরাইজন্টাল তলটি থাকে ড্রয়িং এর সুবিধার জন্য আমরা চিত্রটিকে পরিষ্কার বোঝার জন্য আমাদের এই হরাইজন্টাল অর্থাৎ এই স্পিটাকে ক্লকওয়াইজ রোটেশন করিয়ে দেওয়া হয় কি করছি না এই স্পি তলটাকে আমরা ক্লকওয়াইজ রোটেশন করিয়ে দিচ্ছি ভার্টিক্যাল প্লেন তো সে তার জায়গায় একদম পারপেন্ডিকুলার ভাবে দাঁড়িয়ে রয়েছে হরাইজন্টাল প্লেন যেটা ছিল সেটাকে আমরা ক্লকওয়াইজ রোটেশন করছি তাহলে আবার কি হচ্ছে ভিপি ভিপির জায়গায় রয়েছে এই স্পিটা ঘুরছে এখন এখানে এটা হচ্ছে আমাদের জাংশন পয়েন্ট আমরা চারটে কোয়ার্ড্রেন্টে ভাগ করেছিলাম এটা হচ্ছে আমাদের জাংশন পয়েন্ট এই জাংশন পয়েন্টটা যে লাইন দ্বারা ডিভিশন করা থাকে সেই লাইনটিকে আমরা বলছি রেফারেন্স লাইন সেটাকে সব সময় এক্স ওয়াই দিয়ে ডিনোট করা কি লাইন আমরা বললাম রেফারেন্স লাইন তাহলে রেফারেন্স লাইন আমরা কোথায় পাবো না আমাদের হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন এই দুটি তলকে সেপারেট করেছে যে লাইন দ্বারা সেই লাইনটিকে বলা হচ্ছে রেফারেন্স লাইন এবং সবসময় এক্স ওয়াই দিয়ে আমরা এই লাইনটিকে ডিনোট করে থাকি ভালো কথা এখন আমি অবজার্ভার এখান থেকে দেখছি মনে করে নাও আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে এলাম আমাদের অবজেক্টটিকে এখানে রাখা হয়েছে তাহলে আমি অবজার্ভার তো দেখছি ফ্রন্ট থেকে যখন দেখলাম এই অবজেক্টটির প্রতিচ্ছবি গিয়ে কোথায় পড়বে নিশ্চয়ই ভিপির উপরে পড়বে ভার্টিক্যাল প্লেনের উপরে তাহলে আমি অবজার্ভার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে ওই অবজেক্টটি দেখি ওই অবজেক্টটির যে চিত্রটি ভিপির উপরে পড়ল এবং যে প্রতিচ্ছবিটি পাওয়া গেল সেই ভিউটাকে আমরা বলছি কোন ভিউ
फ्रंट व्यू
এবং ফ্রন্ট ভিউ থেকে এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে সেই প্রজেকশন মেথডটিকে বলা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এবার এই ক্ষেত্রে একটু আগেই যেটা বলেছিলাম যে সেকেন্ড এবং থার্ডে দুটোই কিন্তু অবজেক্ট চলে আসছে কোথায়, পিছনে, প্লেন অফ প্রজেকশন ছিল দুজনের মাঝে, কিন্তু ডিফারেন্সটা দেখে নাও এই ক্ষেত্রে সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমরা কি পেয়েছি না, টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ দুটোই এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপরে ছিল, এই ক্ষেত্রে আমরা ড্রয়িং করতে পারছিলাম না, বাট থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে গিয়ে আমরা কিন্তু ড্রয়িং করতে পারবো। কি না, আমাদের টপ ভিউটা হচ্ছে এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপরে উঠে গেছে আর ফ্রন্ট ভিউটা এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে নেমে গেছে। বাট ফার্স্ট অ্যাঙ্গেলের সঙ্গে থার্ড অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কি, ফার্স্ট অ্যাঙ্গেলে আমরা ফ্রন্ট ভিউ পাই এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপরে, টপ ভিউ থাকে এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে, এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের টপ ভিউ থাকে এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপরে আর ফ্রন্ট ভিউ থাকে এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে। এটুকু প্রত্যেকের মনে রাখতে হবে, শুধুমাত্র ইন্ডিয়াতে, ভারতবর্ষে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ড্রয়িং করে থাকি, অর্থাৎ আমাদের ফ্রন্ট ভিউ থাকে উপরে এবং টপ ভিউ থাকে নিচে। উইদাউট ইন্ডিয়া, অল ওভার কান্ট্রিতে, বাইরের সমস্ত দেশে সবাই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ড্রয়িং করে, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। বাইরের সমস্ত দেশে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ইঞ্জিনিয়ারিং যা ড্রয়িং হয় ওরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ড্রয়িং করে, অতএব ওদের টপ ভিউটি থাকে এক্স ওয়াই এর উপরে এবং ফ্রন্ট ভিউ থাকে নিচে, বা শুধুমাত্র ইন্ডিয়াতে আমাদের টপ ভিউ থাকে নিচে, ফ্রন্ট ভিউ থাকে উপরে, এই দুটোর মধ্যে তফাৎ। এরপর চলে আসছে আমাদের আর একটি ব্যাপার বাকি রয়েছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা অবজেক্টটিকে এখানে রাখলাম, এখন বলেই দিয়েছি আগে নিয়ম, ফ্রন্ট ভিউ সবসময় ভিপির উপরে পড়বে, তাহলে আমি অবজার্ভার এখান থেকে দেখছি ফ্রন্ট ভিউটি আমার ভিপির উপরে পড়ে গেল, এটাই টপ ভিউটা কোথায় পড়ছে, না এর টপ ভিউ এর এসপি এটাই, তাহলে এখানে এর টপ ভিউ পড়ছে। এখন রোটেশনের নিয়ম অনুসারে আমাদের কি হচ্ছে, এই তলটি নিচে নেমে আসে, তাহলে দেখো এখানে আমাদের ফ্রন্ট ভিউ পড়েছিল, এই ভিপির উপরে ফ্রন্ট ভিউ আর এই টপ ভিউটি নিচে নেমে আসে, তাহলে ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমরা কি পাচ্ছি না, এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে আমাদের ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ দুটোই আমাদের এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে। তাহলে যে অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ দুটোই এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিচে থাকে সেই অ্যাঙ্গেল প্রজেকশন মেথডটিকে বলা হয় ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এই সেম সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডের মতো ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে দুটি চিত্র একই স্থানে অবস্থান করে, দুজনকে আলাদা করে সেপারেট করা যায় না বলে আমরা ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে কখনো কোনো ড্রয়িং করি না। তাহলে আমাদের চারটে কোয়াড্রেন্টের মধ্যে আমরা কি পেলাম, ফার্স্ট অ্যাঙ্গেলে আমরা ড্রয়িং করি, সেকেন্ড অ্যাঙ্গেলে ড্রয়িং করি না, থার্ড অ্যাঙ্গেলে ড্রয়িং করা হয়, ফোর্থ অ্যাঙ্গেলে কোনো ড্রয়িং করি না, সেকেন্ড এবং ফোর্থে আমরা কোনো ড্রয়িং করি না, ফার্স্ট এবং থার্ডে আমাদের ড্রয়িং করা হয়। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে শুধুমাত্র ইন্ডিয়াতে, বাইরের সমস্ত দেশে থার্ড অ্যাঙ্গেলে প্রজেকশন মেথড, কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে দুটো জায়গায় প্রজেকশন মেথডে প্রজেকশন করে দেখবো কেমনভাবে আমরা পাচ্ছি।